টাইটানিক জাহাজের নাকের ডগায় দাঁড়িয়ে আই এম দ্য কিং অব দ্য ওয়ার্ল্ড বলে চিৎকার করেছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও, আর তিনি সেটি করেছিলেন ছবিতে। বাস্তব জীবনে সেই অভিজ্ঞতায় সমৃদ্ধ হওয়া যাবে, কারণ 2022 সালে আটলান্টিক জলে ভাসছে টাইটানিক 2। কে হবে নতুন টাইটানিকের জ্যাক? টাইটানিক 2 জাহাজটি হবে 1912 সালে ডুবে যাওয়া টাইটানিকের মতোই, একই রকম হবে তার কেবিনগুলো। প্রথম সমুদ্রযাত্রায় উত্তর আটলান্টিক মহাসাগর থেকে দুবাই থেকে জাহাজটি যাবে সাউথ স্পাটন, এরপর ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক। আগের মতোই সেই বহন করবে 2400 যাত্রী এবং 900 নাবিক। আগেরটি থেকে এর ব্যবধান হবে, এতে লাইফ বোট একটু বেশি রাখা হবে যাতে ডুবে গেলে কোনো যাত্রী মারা না যায়। তবে এবার আর বেশি বাড়াবাড়ি রকমের নিরাপত্তার ঝুলি আওড়াবেন না কর্তৃপক্ষ। জানিয়েছেন যথেষ্ট নিরাপত্তা তো থাকবেই, পাশাপাশি সর্বাধুনিক পদ্ধতিতেই চালানো হবে এই জাহাজটি। উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টের শিপইয়ার্ডের বদলে নতুন টাইটানিক 2 তৈরি হয়েছে চীনে। নতুন এই জাহাজের প্রথম সমুদ্রযাত্রা সীমা হবে 2 সপ্তাহ। যে রুটে ডুবেছিল প্রথম টাইটানিক সেই রুট ভ্রমণ শেষে সে পাড়ি জমাবে অন্য আরেক রুটে। ইতিমধ্যে 50 কোটি ডলারের পুরনো মামলা মোকদ্দমার রফা করেছে কোম্পানি। জাহাজটি নির্মাতা প্রতিষ্ঠান ব্লু লাইনের চেয়ারম্যান বলেছেন সেই পুরনো পথেই যাত্রা করবে নতুন জাহাজটি। সাউথ স্পাটন থেকে যাবে নিউ ইয়র্কের পথে, তবে পুরো দুনিয়াটাই ঘুরবে সে। হাজারো মানুষকে আকর্ষণ করবে এবং অনুপ্রাণিত করবে, আর প্রতিটি বন্দরে ছাড়বে রোমাঞ্চ ও রহস্য। তাছাড়া জাহাজটি তার নাকের ডগায় দাঁড়িয়ে আই এম দ্য কিং অব দ্য ওয়ার্ল্ড বলে চিৎকার করতে কাছে টানবে বহু মানুষকে।